একটু অন্ধকার যখন হয়ে গেল সন্তান মায়ের কুরের ঘরের সামনে গেল কুরের ঘরের সামনে যাওয়ার পরে দরজার সামনে দাঁড়াইয়া যুবক শুনতে পাইতেছে মা দুখিনী ওই কুরের ঘরের ভিতরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়িয়া দুইটা হাত তুলে মা চোখের পানি গিলে ছেড়ে কান্দে আর বলে প্রভু ও প্রভু আজ থেকে কয়েক যুগ আগে আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে গেছে আমি আমার স্বামী কানতে কানতে মন্দ হয়ে গেছে আমার স্বামীও চলে গেছে আমি বড় একা হয়ে গেছি আমিও কানতে কানতে আমার চোখের দৃষ্টি চলে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি আমি যদি এখন মৃত্যুবরণ করি এলাকার ভিন্ন পুরুষ তার হাতে ধরে আমাকে কবরে রাখবে প্রভু গো তোমার কাছে দরখাস্ত করি ও প্রভু আমি চাই না এলাকার কোন ভিন্ন পুরুষ আমার শরীরের ভিতরে হাত দিয়ে আমাকে কবরে নামাক এটা আমি চাই না আমি তোমার কাছে একটু দরখাস্ত করতেছি আজ থেকে কয়েক যুগ আগে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে সেই সন্তানটা তুমি আমাকে ফিরাইয়া দাও আমার এতেকালের পরে আমার সন্তান তার হাতে আমাকে কবরে নামাইবে চুলের ভিতরে তৈরা তুমি তাকে জিজ্ঞাসা করো সে তার বাপের নাম বলে দিবে আপনারা বলেন তো এই শিশু কি তার বাপের নাম বলতে পারবনি। জোরে আমার যদি না তার জবান দিয়ে তার বাপের নাম বলাইতে পারে কিনা জোরে বলেন হানদার মুসলমান ছোট্ট বাচ্চার চুলের ভিতরে দরিয়া জুরাইস ডাক কি বলে মান আবু কাইয়া মান আবু কাইয়া বলাদ তোমার আব্বা কে তোমার আব্বার নাম কি তোমার আব্বার পরিচয় কি ছোট্ট ছেলে মাসুম বাচ্চা তার বাপের পরিচয় বলতেছে উমুক রাখাল আমার বাপ জোরে বলেন সুবাহান সমস্ত মানুষগুলো ঘটবম্ব হয়ে গেল আশ্চর্য হয়ে গেল এত ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলে আল্লাহর বলি আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ আমার উপরে মিথ্যা তহম বাচ্চা পাই দিয়েছে ও প্রভু আমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব তোমার হাতে আল্লাহ ডাক দিয়ে বলে জোরাইস বিপদে পড়ে যখন আমার শরণাপন্ন হয়েছ তোমার ইজ্জত হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমি আল্লাহ তোমার ইজ্জত লুণ্টন করতে দিব না ছোট বাচ্চার জবান খুলিয়া তার জবান দিয়া তোমার ইজ্জত আমি আল্লাহ রক্ষা করে দিলাম সেই জন্য মায়ের দোয়াও কবুল হয় বদুয়াও কবুল হয় কথা ঠিক কিনা জোরে কর জোরাইজের জন্য মা বদুয়া করেছে মায়ের চেহারা দরজা খুলে দেখলি না বেশার চেহারা দেখবি মায়ের দোয়া কবুল হয়ে গেছে বেশার চেহারা দেখাইছে অদস্ত বন্ধু বাপমা বড় দন যদি একবার হারায় যায় আর জিন্দিগিতে কোনো দিন পাওয়া যায় না কথা ঠিক কিনা জোরে কর স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায় সন্তান চলে গেলে সন্তান পাওয়া যায় ভাই চলে গেলে ভাই পাওয়া যায় বোন চলে গেলে ভোন পাওয়া যায় কিন্তু মা চলে গেলে পাওয়া যায় না বাবা চলে গেলে আর জিন্দিগিতে পাওয়া যায় না অধস্থ বন্ধু একজন যুবক মুওয়ারিহীন লেখেন তার ইচের কিতাবের ভিতরে লেখেন এক ইতিহাস ইতিহাসের ভিতরে লেখেন এক যুবক অনেক কষ্ট করে মা বাবা লেখাপড়া শিখাইছে অনেক কষ্ট করে মা বাবা টাকা পয়সা দিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে অদুস্থ বন্ধু এই যুবক একজন সুন্দরী মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে বিবাহ করেছে বিবাহ করে বাড়ির থেকে আলাদা হয়ে গেছে ওই সুন্দরী রূপসী মেয়ের বাড়ির হয়ে গেছে এই আমার মা মুসলমান এ এমন ঘটনায় আমাদের বাংলাদেশে হাজার হাজার ঘটতেছে কথা ঠিক কিনা জোরে গর জামাই হয়ে চলে গেছে মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না নেওয়াটা প্রয়োজন মনে করে না বন্ধু ওই যুবক এক 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 যুগ 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 দুই তিন তার অতিবাহিত হয়ে গেছে পর্যায়ে তার যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে মেয়েটা অন্যত্রে বিয়ে হয়ে গেছে গলা ধাক্কা দিয়ে শ্বশুরালয় থেকে ভের করে দিয়েছে এবার যুবক চিন্তা করতেছে আমি এখন কোথায় যাব যাওয়ার মতো তো তেমন জায়গা নাই আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে আমি অসুস্থ হয়ে গেছি আমি কার কাছে যাব কার কাছে আশ্রয় নিব কিন্তু আমার মা বাবা দুনিয়াতে বেশি আছে কিনা জানি না মা বাবার সাথে যেই অন্যায় করেছি অপরাধ করেছি মা বাবার থাকলেও তাদের কাছে জায়গা দিবে না কত ঠিক কিনা জোরে কিন্তু আপনারা বলেন সন্তান যতই অপরাধ করুক না কেন কিন্তু মা বাবা সন্তানকে কি কোনোদিন ফালাই দিতে পারেনি জোরে বলেন ফালাই দিতে পারেনি বন্ধু লাঠি বর করে বাড়ির দিকে রওনা দিলেন টুকটুক করে হাঁটতে ঘাটতে বাড়ির দিকে গেলেন গিয়ে দেখে ঘরবাড়ি বাড়ি কিছুই নাই ওই জায়গার ভিতরে আঙ্গুরের বাগান একটা লোক ওই আঙ্গুরের বাগান পরিচর্যা করে ওই আঙ্গুরের বাগান পাহারা দেয় বন্ধু ডাক এই এই বাড়ির বাড়ির মালিক কোথায়। আঙ্গুরের বাগানের কর্মচারী ডাক দিয়ে বলেন এই আঙ্গুরের বাগানের মালিক আমার একজন মালিক কিন্তু উনি আসল মালিক না আরেকজন লোক থেকে এই বাগানটা কিনে নিয়েছে এখানে ঘরবাড়ি ছিল এখন ঘরবাড়ি নাই এখন ঘরবাড়ি বাড়ি ভেঙ্গে আঙ্গুরের বাগান বানানো হয়েছে আমি শুনেছি একজন বৃদ্ধ লোক ছিল ছিল আরেকজন বৃদ্ধা মহিলা তাদের এক সন্তান ছিল সেই কুলাঙ্গার সন্তান একজন নারীর প্রেমে পড়ে ঘর জামাই হয়ে মা বাবাকে সেরে চলে গেছে ওই মা বাবা আজকে তাদের বাড়িঘর নাই বাবা সন্তানের জন্য কানতে কানতে বন্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আর মা ওই সন্তানের জন্য কানতে কানতে বন্ধ হয়ে গেছে উমুক জায়গায় এক জমিদারের বাড়ির কুনার বাজারের জারে এক কুড়ের গুরের ভিতরে এক সুনের গুড়ের ভিতরে ওই বিদ্যা মহিলাটা থাকে সারাদিন ভিক্ষা করে রাতের বেলা ওখানে অবস্থান করে আমি যদি ওই যুবককে পাইতাম আমার হাতের ছুরি দিয়া আমি আঙ্গুর কাটতাম না আমি তার গলা কেটে ফেলতাম এমন কি মানুষ করতে পারে তার মা বাবাকে কি এইভাবে রেখে যেতে পারে একটাই সন্তান আর কোন সন্তান বাবা কাঁদতে সন্তানের জন্য দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল মা কানতে কানতে বন্ধ হয়ে গেল অদস্থ বন্ধু এ যুবক ভাইরা পর্দার আড়ালের মা বডেরা মা কান্তে কান্তে বন্ধ হয়ে গেল যুবক নিজের পরিচয় গোপন করে নিজের পরিচয় যুবক গোপন করে নিজের পরিচয় যুবক গোপন করে কোন কথা বললেন না ওই আঙ্গুরের বাগান থেকে যুবক আস্তে করে বের হয়ে মায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে এখন চিন্তা করল যদি আমি দিনের বেলা যাই তাইলে মা আমাকে চিনে ফেলবে এলাকার মানুষ চিনে ফেলবে আমি লজ্জা পেয়ে যাবো কীভাবে মার সামনে আমি মুখ দেখাইব আমি রাতের বেলা যাব একটু অন্ধকার যখন হয়ে গেল অদুস্থ বন্ধু এ পর্দার মা বোনেরা একটু অন্ধকার যখন হয়ে গেল সন্তান মায়ের কুরের ঘরের সামনে গেল কুরের ঘরের সামনে যাওয়ার পরে দরজার সামনে দাঁড়াইয়া যুবক শুনতে পাইতেছে মা দুঃখিনী ওই কুরের ঘরের ভিতরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়িয়া দুইটা হাত তুলে মা চোখের পানি গিলে সেরে আর বলে প্রভু গ ও প্রভু আজ থেকে কয়েক যোগ আগে আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে গেছে আমি আমার স্বামী কানতে কানতে মন্দ হয়ে গেছে আমার স্বামীও চলে গেছে আমি বড় একা হয়ে গেছি আমিও কানতে কানতে আমার চোখের দৃষ্টি চলে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি আমি যদি এখন মৃত্যুবরণ করি এলাকার ভিন্ন পুরুষ তার হাতে ধরে আমাকে কবরে রাখবে প্রভু গো তোমার কাছে দরখাস্ত করি ও প্রভু আমি চাই না এলাকার কোনো ভিন্ন পুরুষ আমার শরীরের ভিতরে হাত দিয়ে আমাকে কবরে নামাক এটা আমি চাই না আমি তোমার কাছে একটু দরখাস্ত করতেছি আজ থেকে কয়েক যুগ আগে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে সেই সন্তানটা তুমি আমাকে ফিরাইয়া দাও আমার এনতেকালের পরে আমার সন্তান তার হাতে আমাকে কবরে নামাইবে এইভাবে মাদুকিনী চোখের পানি ছেড়ে কাঁদতেছে ডাক দিয়ে বলে আমরা আমি তার কামাই খাইব এইটাও আমি চাই না আমার মাটি সে দিবে আমার সন্তান দিবে এই ব্যবস্থাটা তুমি করে দাও সন্তানের চোখের ভিতরে পানি মায়ের চোখের ভিতরে পানি সন্তান যুবক এক একদৌড় দিয়ে কুরের ঘরে গিয়ে মায়ের পায়ে ধরে ডাক দিয়ে বলে মা আর কানতে হবে না আমি তোমার সন্তান এসে গেছি ও মা আর কানতে গোবে না আমি আইসা গেছি এবার মা দুখিনি চোখে দেখে না অন্দ মা অসুস্থ হয়ে গেছে মায়ের হাত দুইটা সন্তানের চেহারার ভিতরে ভুলাইয়া ডাক দিয়ে বলে বাবা এই চেহারার ভিতরে কত তেল দিয়ে দিছি সুনু দিয়ে দিছি এই চেহারার মাথার ভিতরে কত ইনা তেল দিয়ে দিছি ও বাবা